চীন আজ মঙ্গলবার ভয়ঙ্কর পরমাণুবাহী নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সত্তরতম বার্ষিকী উপলক্ষে ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হবে বলা হচ্ছে ক্ষেপণাস্ত্রটি তিরিশ মিনিটের মধ্যে চীন থেকে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারবে আমেরিকার সঙ্গে চীনের যখন রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিক টানাপোড়েন চরমে তখন এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করতে যাচ্ছে বেইজিং চীনা গণমাধ্যমের খবর অনুযায়ী আজ আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক ভাবে নামের এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হতে পারে কমিউনিস্ট পার্টির উপলক্ষে সামরিক আয়োজন করা হবে এতে অংশ নেবে পনেরো হাজার সেনা অন্তত একশো ষাটটি বিমান এবং পাঁচশো আশিটি সামরিক সরঞ্জাম এ তথ্য জানিয়েছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কাই ঝিচুন তিনি গত সপ্তাহে জানিয়েছিলেন কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর কুচকাওয়াজে নানা ধরনের নতুন অস্ত্র প্রদর্শন করা হবে তবে তিনি সে সময় ডংফিং একচল্লিশ এর কথা স্পষ্ট করেননি চীনা গণমাধ্যম কিংবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কে উই ডংপিং ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিস্তারিত জানাননি তবে ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বলছে এর পাল্লা পনেরো হাজার কিলোমিটার হতে পারে এ তথ্য যদি সঠিক হয় তাহলে এটাই হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ পল্লার ক্ষেপণাস্ত্র এদিকে ইরানের সঙ্গে উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে সেনা কমান্ড সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সাউথ ক্যারোলিনায় তা স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের বরাতে আল আরাবিয়া জানায় কাতারের আল উদেদ বিমানঘাঁটি থেকে সাত হাজার কিলোমিটার দূরে সাউথ ক্যারোলিনার বিমান বাহিনীর ঘাঁটিতে অবস্থান নিয়েছে মার্কিন সেনারা এর মাধ্যমে গত ১৩ বছরের মধ্যে এই প্রথম মধ্যপ্রাচ্য থেকে কমান্ড সরিয়ে দেশে ফেরত নিল যুক্তরাষ্ট্র কোন ধরনের ঘোষণা ছাড়া মার্কিন সরকারের এমন উদ্যোগে কাতারের আল উদেদ বিমান ঘাঁটি শনিবার থেকে শূন্য হয়ে পড়েছে মার্কিন সামরিক বাহিনীর ছয়শ নয়তম এয়ার অ্যান্ড স্পেস অপারেশন সেন্টারের কমান্ডার কর্নেল ফ্রেডেরিক কোলম্যানের দাবি ইরান অনেকবার বিভিন্ন সূত্রের মাধ্যমে কাতারের মার্কিন ঘাটিতে হামলার ইঙ্গিত দিয়েছে ওই বিমান ঘাঁটি ব্যবহার করে সিরিয়া আফগানিস্তান সহ উপসাগরীয় বিভিন্ন দেশে 300 বিমানের মাধ্যমে বিভিন্ন যৌথ অপারেশন পরিচালনা করত যুক্তরাষ্ট্র কিন্তু ঘাঁটিটি সরিয়ে ফেলার কারণে এখন সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে এদিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন ইরান ও সৌদি আরবের মধ্যে যুদ্ধ বাঁধলে বৈশ্বিক অর্থনীতি ভেঙে পড়বে মার্কিন গণমাধ্যম মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন তিনি আরো বলেন ইরানের সঙ্গে যুদ্ধের চেয়ে রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানই হবে উত্তম ইরান ও সৌদি আরবের মধ্যে উত্তেজনার আসে আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান সৌদি যুবরাজ উত্তেজনা বাড়লে বিশ্বজুড়ে তেল সরবরাহ বিঘ্নিত হবে বলে তিনি সতর্ক করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন তেলের দাম অকল্পনীয়ভাবে বাড়বে যা আমরা আমাদের সময়ে দেখিনি যুবরাজ আরও বলেন বৈশ্বিক জ্বালানির সরবরাহ হয় মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাণিজ্যিক রুটের বিশ শতাংশ এই অঞ্চলটিতে অবস্থিত বৈশ্বিক জিডিপিতে এই অঞ্চলের চার শতাংশ অংশীদারিত্ব রয়েছে ভেবে দেখুন এর তিনটি থেমে যাবে তিনি সতর্ক করে বলেন এর ফলে কেবল সৌদি আরব বা মধ্যপ্রাচ্য আক্রান্ত হবে না পুরো বিশ্বই আক্রান্ত হবে এদিকে সংযুক্ত আরব আমিরাতের উপ পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গার্গাসো ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় এক নিবন্ধে একই ধরনের মত প্রকাশ করেছেন এদিকে পাকিস্তানের নৌবাহিনীর জন্য যুদ্ধ জাহাজ বানানো শুরু করেছে তুরস্ক রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান একটি অনুষ্ঠানে এ ঘোষণা দেন অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট বলেন বিশ্বের যে দশটি দেশ জাহাজ নির্মাণ শিল্পে খুবই উন্নত তার মধ্যে তুরস্ক একটি ওই অনুষ্ঠানে তুরস্কের নৌবাহিনীর জন্য টিসিজি কিনালিয়াদা নামে একটি জাহাজের উদ্বোধন করা হয় জাহাজটি এখন থেকে তুর্কি নৌবাহিনীতে যুক্ত থাকবে এর বলেন বন্ধু প্রতিম পাকিস্তানের জন্য যে জাহাজ নির্মাণ শুরু হলো তা থেকে দেশটি উপকৃত হবে ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার দেখা দিলে তুরস্ক সরকার ইসলামাবাদের পক্ষ নেই এছাড়া জাতিসংঘের চুয়াত্তরতম সাধারণ অধিবেশনে কাশ্মীরিদের নির্যাতনের বিষয়টি বিশ্ব নেতাদের সামনে উত্থাপন করেন এরদোগান এরপর পাক প্রধানমন্ত্রী ইমরান খান প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানান জাতিসংঘে কাশ্মীরের বিষয়টি উত্থাপন করায় তিনি ব্যাপক প্রশংসিত হন পাকিস্তানি ও কাশ্মীরিরা তাকে আওয়ার ভয়েস এরদোগান নামে হ্যাশট্যাগ দিয়ে টুইটারে পোস্ট করতে থাকেন